সুমন কাঞ্জিলাল নিয়ে বিস্ফোরক জেলা বিজেপি সভাপতি। নিষিদ্ধ পল্লীর সম্মানীয় মা বোনদের যে ইজ্জত আছে সুমন কাঞ্জিলালের নেই। সুমন কাঞ্জিলাল বেইমান, বিশ্বাসঘাতক, তিনি ইজ্জত বিক্রি করে তৃণমূলের ঝান্ডা ধরেছেন। হিম্মত থাকলে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরতেন, সে বুকের পাটা তো নেই। পদ্মপ্রতীক পেয়েছিলেন বলেই বিধায়ক হয়েছিলেন। তৃণমূলের সংসারে আগুন লেগেছে, ওই আগুনে সৌরভ মৃদুল্লা পুড়ে মারা যাবেন। সৌরভ মৃদুল্লা তৃণমূলে থাকতে পারবেন তো? মন্তব্য বিজেপি সভাপতি বাপি গোস্বামীর। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল হচ্ছেন বেইমান, বিশ্বাসঘাতক। নিষিদ্ধ পল্লীর সম্মানীয় মা বোনদের যা ইজ্জত আছে সুমন কাঞ্জিলালে সেই ইজ্জতটা নাই। তিনি আজকে ইজ্জত বিক্রি করে লাখ লক্ষ মানুষের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতক করে তিনি আজকে তৃণমূলে ঝান্ডা ধরছেন। হিম্মত থেকে তো বিধানসভাতে পদত্যাগ করে তিনি তৃণমূলের ঝান্ডা ধরতেন, সে বুকের পাটা তো নেই। বিজেপি পার্টির পদ্মফুল প্রতীকটা দিয়েছিলেন দেন সুমন কাঞ্জিলাল আজকে বিধায়ক হয়েছেন, তার আজকে পরিচিতি হয়েছে। আর তৃণমূল যতই আনন্দ করুক সুমন কাঞ্জিলালকে নিয়ে, ওদের সংসারে আগুন লাগছে। ওই আগুনে সৌরভবাবু মৃদুলবাবুরা পুড়ে মারা যাবেন। আমার প্রশ্ন, আগামী দিন সৌরভবাবু মৃদুলবাবুরা তৃণমূলে থাকতে পারবেন তো? পরশুদিনকে জয়েন করলেন বেইমান সুমন কাঞ্জিলাল, পরের দিনকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ পেলেন, আর সৌরভবাবুরা চেয়ারম্যান পদ থেকে আউট হয়ে গেলেন। আগামী দিন তো তার দলের রাস তারাই ধরবেন। যারা বিক্রি হয়, বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, তারা আমাদের তো চলে গেছে, আমরা খুশি। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। প্রদ্যুৎ, বাপি গোস্বামী তিনি বলছেন যে ইজ্জত বিক্রি করে তৃণমূলের ঝান্ডা ধরেছেন সুমন কাঞ্জিলাল, ঠিক কি বলতে চাইলেন তিনি? দেখো, জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর এখানেও বেপাস মন্তব্যে কিন্তু রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সদ্য তৃণমূলে জয়েন করা এই সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে তিনি কিন্তু কুরুচিকর মন্তব্য করেছেন, এমনটাই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। নিষিদ্ধ পল্লীর সম্মানীয় মা বোনেদের সাথে তুলনা করেছেন এই সুমন কাঞ্জিলালের। তিনি বলেছেন যে সুমন কাঞ্জিলাল তিনি নিজেকে বিক্রি করে দিয়েছেন। তিনি বিজেপির টিকিটেই কিন্তু পদ্মফুলের কিন্তু তিনি মনোনীত হয়েছেন এবং পরিচিতি হয়েছেন। এখন তিনি তৃণমূলে জয়েন করে সদ্য কিন্তু তৃণমূলে জয়েন করে এখন এই বিজেপির কিন্তু তার জন্য কোনো অসুবিধা হবে না। বিজেপি যেরকম আছে সেরকমই থাকবে। এ ধরনের যে মানুষ যারা সুমন কাঞ্জিলাল বিশ্বাসঘাতকতা করেছে এমনটাই অভিযোগ বাপি গোস্বামী। তিনি বিভিন্নভাবে কিন্তু সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে এবং আলিপুরদুয়ারের সৌরভ এবং মৃদুলবাবুর বিরুদ্ধে কিন্তু তিনি এক হাত নিয়েছেন এবং তৃণমূলের মধ্যেই এখন আগুন লাগবে সংসারে এমনটাই কিন্তু অভিযোগ। কিন্তু শুধু তাই না, এই সদ্য জয়েন করার পরেই কিন্তু এই সুমন কাঞ্জিলাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। সে বিষয়ে মন্তব্য করেছেন জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। একেবারেই প্রদ্যুৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই নিয়ে এই কথা বলেছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে, তার কি বক্তব্য শোনাবো। বিভিন্ন সামাজিক কারণে বাধ্য সমস্ত মা বোনেরা কোনো একটা পার্টিকুলার পেশার সাথে যুক্ত হন, তাদেরকে ভীষণভাবে অপমান এবং অবমাননা করেছেন এবং সামগ্রিকভাবে এটা নারী জাতিকেও তিনি অপমান করেছেন। দ্বিতীয় কথা, এই কথা যদি বলতে হয় তাহলে তাকে বলবো পূর্ব মেদিনীপুরে কিছু সাংসদ ছিলেন যারা তৃণমূলের জিতে সাংসদ বিজেপির হয়ে পদলেহন করছেন এবং সমস্ত সাংসদের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন বছরের পর বছর, তাহলে সবার আগে তাদেরকে বলুন ইস্তফা দিয়ে পদ্মপতিকে লড়ে যদি বুকের পাটা থাকে জিতে দেখাক, তারপর বড় বড় কথা বলবেন। আসলে তারা এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, বিরোধী দলনেতাকে এখন যদি প্রশ্ন করা হয় যে ভাই আপনার বলুন অরিজিনাল বিধায়ক সংখ্যা কত, তিনি নিজেও সেটা বলতে পারবেন না। তাসের ঘরের মতো বিজেপিটা ভেঙে যাচ্ছে, মানুষের জন্য কাজ করতে যারা চায় তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসতে চাইছে, সেই মানসিক হতাশা থেকে তিনি এই ধরনের কথাগুলো বলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।